ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া এই তিন বিশ্ব চ্যাম্পিয়নকে টপকে ওয়ানডে সুপার লিগে তিন নম্বর অবস্থানে বাংলাদেশ। শুধু দলীয় পারফরমেন্স নয়, ব্যক্তিগত নৈপুণ্যেও সফল ছিলেন টাইগাররা। সাকিব, তামিম ও মুশফিকের সঙ্গে সফল ছিলেন মিরাজ ও লিটন। সদ্য শেষ হওয়া এই লিগের পয়েন্ট টেবিলে বাংলাদেশের ওপরে আছে সবশেষ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আয়ারল্যান্ড বাংলাদেশ সিরিজ দিয়ে পর্দা উঠল আইসিসি ওয়ানডে সুপার লিগের প্রথম ও শেষ আসরের, যেখানে তিন বছরের লড়াই শেষে বাংলাদেশের অবস্থান তিন নম্বরে। টাইগাররা পেছনে ফেলেছে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী সব দলকে। 2020 সালে যাত্রা শুরু হয় আইসিসি ওয়ানডে সুপার লিগের, যা স্বীকৃত হয় 2023 ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব হিসেবেও, যেখানে তিন বছরের চক্রে 24টি করে ম্যাচ খেলার কথা ছিল প্রতিটি দেশের। তবে এর মধ্যে বাংলাদেশ সহ আটটি দল কেবল সব ম্যাচ খেলেছে, বাকি পাঁচ দেশ 24 ম্যাচের কোটা পূরণ করতে পারেনি। 24 ম্যাচের সবগুলো খেলে 16 জয় ও তিনটি পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে 175 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড, দুয়ে থাকা ইংল্যান্ডের পয়েন্ট 155, জয় 15টিতে ও একটি অমীমাংসিত। এরপরই বাংলাদেশের অবস্থান। ইংল্যান্ডের সমান 155 পয়েন্ট হলেও রান রেটে পিছিয়ে টাইগাররা, 15 জয়ের বিপরীতে 8 হার ও ফলহীন একটিতে। এরপরে দুটি স্থানে আছে 21টি করে ম্যাচ খেলা ভারত ও পাকিস্তান। 18 ম্যাচে 12 জয় নিয়ে অস্ট্রেলিয়ার অবস্থান 6 নম্বরে। সপ্তম ও অষ্টম স্থানে যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে সুপার লিগের ব্যক্তিগত নৈপুণ্যেও পিছিয়ে নেই বাংলাদেশ। ব্যাটিংয়ে 34.04 গড়ে 783 রান করা তামিম ইকবাল আছেন সপ্তম স্থানে, আর 44.41 গড়ে 755 রান করে দশম স্থানে আছেন মুশফিক। বোলিংয়ে সাকিব আল হাসান আছেন 6 নম্বরে, 20 ম্যাচে তার শিকার 31 উইকেট। 23 ম্যাচে 30 উইকেট নেওয়া আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ আছেন 9 নম্বরে। তবে উইকেট কিপিং সাফল্যে সবার শীর্ষে বাংলাদেশ। 21 ম্যাচে 31 ডিসমিসাল মুশফিকুর রহিমের, 2 ম্যাচ বেশি খেলে 29টি ডিসমিসাল নিয়ে দুয়ে আছেন নিউজিল্যান্ডের টম লাথাম। সবচেয়ে বেশি 14টি করে ক্যাচ নিয়েছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে ওয়ানডে সুপার লিগের একমাত্র আসরটি স্মরণীয় হয়ে থাকল টাইগার ক্রিকেটে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস।